আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফাহাদ বলছি। ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস আমরা অলরেডি এ, বি এবং সি শেষ করেছি। আজকে আমরা ডি দিয়ে 6টা ফ্রেজেস পড়ব এবং খুব সহজে আশা করছি যে ভিডিওটা দেখলেই তোমাদের ইজিলি মনে থাকবে। তো কথাটা বলেই আমরা প্রথম স্টার্ট করি, ড্র দ্য লাইন। তো লক্ষ্য করো, ড্র দ্য লাইন এর বাংলা দাঁড়াচ্ছে ড্র করো, অর্থাৎ আঁকো একটা লাইন, একটা রেখা আঁকো। সো অ্যাকচুয়ালি এটার অর্থ যেটা সেটা হচ্ছে সেট দ্য লিমিট। মানে কি? মানে হচ্ছে মাঝে মধ্যে আমরা যে কাজটা করি, ধরো বিভিন্ন খেলাতেই বা আমরা আমাদের প্রতিপক্ষকে বলি যে এই দাগের এপাশটা আমার, ওপাশটা তোর। অর্থাৎ আমি একটা লাইন ড্র করলাম, করে একটা লিমিট করে দিলাম যে এপাশটা আমার, এপাশটা তোর। তো ঘটনা হচ্ছে এখানে কি অর্থে এই ড্র দ্য লাইন বা সেট দ্য লিমিট কথাটি ইউজ হচ্ছে? তো মেইনলি মাঝে মধ্যে তোমরা অনেক কাজ করো এবং তোমরা জানো যে এই কাজটা করা তোমার ঠিক হচ্ছে না, এবং তুমি প্রতিজ্ঞা করলা যে না, ঠিক আছে, আমি এরপর থেকে আর এই কাজটা করব না। অর্থাৎ এই যে তুমি একটা ড্র দ্য লাইন করে ফেললা, ধরো তুমি কারো পেছনে অনেক টাকা খরচ করছো, সেটা তোমার গফ হোক আর বফ হোক, হোয়াট এভার, বাট হঠাৎ তোমার মনে হলো যে না, এটা ঠিক হচ্ছে না, আমি আর এত বেশি টাকা তার পেছনে খরচ করব না। তাহলে এই যে তুমি একটা কাজ করবা না, তুমি একটা লিমিট করে দিলা যে না, আমি হয়তো বা এত টাকার বেশি আর খরচ করব না, এটাই হচ্ছে ড্র দ্য লাইন। অর্থাৎ তুমি একটা লিমিট সেট করে দিলা। আশা করি তোমরা বুঝতে পারছো। দুই নম্বর যেটা সেটা হচ্ছে ডিলি ড্যালি, এবং এই শব্দ দুটা দেখলেই ডিলি ড্যালি বা ঢিলা ঢেলি, বা আমরা বলি না যে ঢিলামি দিচ্ছে, খুব তুই ঢিলামি দিচ্ছিস, সব ব্যাপারটা এরকম। এই ডিলি ড্যালি দেখলেই আমার ঢিলামির কথা মনে চলে আসে। অর্থাৎ এটার অর্থই হচ্ছে ওই ঢিলামি, অ্যাকচুয়ালি ঢিলামি বা অলস। ইংরেজিতে ভেরি স্লোলি আমরা বলতে পারি, অথবা লয়টার, যাই বলি না কেন। অর্থাৎ কোনো কাজে অলসতা করলেই সেটাকে বা সেটাকে আমরা বলি ডিলি ডালি, সো ঢেলাবি। আশা করছি এটা পারবা। তিন নাম্বার যেটা সেটা হচ্ছে ডগ ডেজ। সো এর অর্থ দেওয়া আছে ডগ ডেজ, হট ডেজ। প্রশ্ন হচ্ছে কেন এটা কোর ডেজ না, ডগ ডেজ মানে এটা হট ডেজ কেন? খুব মিল আছে সিলেবলের, তাই কি? আসলে বিষয়টা হচ্ছে তোমরা জানো নিশ্চয়ই ক্যানিস মেজর। সো এই ক্যানাইন অর্থ যদি আমরা ডগ ধরি, মেজর মানে হচ্ছে প্রধান, গ্রেট ডগ। তো তোমরা ডগ স্টার বা সিরিয়াস এই তারকার নাম শুনে থাকবে। অর্থাৎ আকাশে যে তারা দেখা যায়, এই তারার মধ্যে সবচেয়ে উজ্জ্বল যে তারা তাকে আমরা বলি সিরিয়াস বা ডগ স্টার। এবং ওই ডগ স্টারের আশেপাশে কয়েকটা তারা মিলে ক্যানিস মেজর গঠন করে। সো ক্যানিস মেজর নামটা আসছে গ্রেট ডগ। অর্থাৎ ওই কয়েকটা তারাকে যদি আমরা লাইন টানি, তাহলে দেখতে এরকম একটা বড় সড়ো কুকুরের মতো লাগে। তো এর মধ্যে সবচেয়ে ব্রাইট যে স্টার তাকে আমরা বলি সিরিয়াস, এটা সেই সিরিয়াস না, এবং এর আরেকটা অর্থ হচ্ছে ডগ স্টার। তো ধারণা করা হয় যেহেতু এই স্টারটা অনেক বেশি উজ্জ্বল, সো রাতের আকাশে আমরা যদি আকাশের দিকে তাকাই, চাঁদের পর যে স্টারটাকে খুব উজ্জ্বল মনে হবে সেটাই হচ্ছে এই ডগ স্টার। তো এখন কথা হচ্ছে ডগ স্টার নামটা আসছে যে পুরোটা এই ডগ স্টারের আশেপাশে তারাগুলো মিলে যেহেতু একটা বড় ডগের মতো লাগে। তো ধারণা করা হয় যে যখন সামার সিজন, প্রচুর গরম, তো অবশ্যই এই গরমের মেইন উত্তাপটা তো সূর্য থেকেই আসে, এবং একটা ধারণা ছিল হয়তোবা ওই সময় যখন এই সামার সিজনে যে আরও বেশি তীব্র যে গরমটা, সেখানে হয়তো এই ডগ স্টার, এটাও যেহেতু অনেক উজ্জ্বল, এও হয়তোবা ভূমিকা রাখে। এবং এ কারণেই এই ডগ স্টার থেকে আসছে ডগ ডেজ, অর্থাৎ এর অর্থ হচ্ছে মূলত হট ডেজ। এবং কখনো কখনো প্রতিকূল বা খারাপ পরিস্থিতি বোঝাতে বা বিটার ডেজ বোঝাতে, ধরো দিনটা তোমার কোনো কারণে খারাপ গেছে, অ্যাকচুয়ালি দিনটা হয়তো বা খুব বেশি গরম না, বাট যদিও ডগ ডেজ কথাটা অর্থ প্রচুর গরম একটা দিন, এটাই বোঝায়। কিন্তু কখনো কখনো বিটার ডেজ, হয়তো বা গরম না কিন্তু
দিনটা তোমার আসলে কুল যায়নি, হট গেছে, খুব বাজে গেছে, সেই অর্থেও কিন্তু ডগ ডেজ ইউজ হয়। চার নম্বরে যদি আমরা আসি, ডে আফটার ডে, এটা একদম খুব সিম্পল মিনিং, দিনের পর দিন। অর্থাৎ আমরা বলি না যে একটা কাজে তুমি দিনের পর দিন সে কাজটা করতেই আছে, অর্থাৎ লেগে থাকা, তুমি ডে আফটার ডে, দিন বাই দিন, দিনকে দিন তুমি একটা কাজ করছোই, সেটাই অ্যাকচুয়ালি হচ্ছে ডে আফটার ডে, অর্থাৎ রিপিটেডলি পুনঃপুনঃ তুমি কাজটা করছো, দিনের পর দিন তুমি কাজ করছো। তাহলে এর আরেকটা অর্থ কী দাঁড়াচ্ছে, রিপিটেডলি তুমি পুনঃপুনঃ কাজটা করছো, সেটাই হচ্ছে ডে আফটার ডে। ওকে, কোনো কিছুর জন্য চেষ্টা করছো। নাম্বার ফাইভ, এই কথাটা আমরা খুব ইউজ করি আমাদের দৈনন্দিন জীবনে, কোনো ফ্রেন্ডকে আমরা মাঝে মধ্যেই বলি, কোনো মানে কাউকে বলি যদি তাকে আমার তার পার্সোনালিটি ভালো লাগে, যদি মনে হয় যে সে খুব বাস্তববাদী, হ্যাঁ, এবং যাকে সবাই পছন্দ করে, ফ্র্যাঙ্কলি যে যে অ্যাকচুয়ালি রিয়াল বা প্র্যাকটিক্যাল আর কি, তখন বলি যে হি অর শি ইজ ডাউন টু আর্থ, অর্থাৎ সে খুব প্র্যাকটিক্যাল বা বাস্তববাদী। এবং এর একটা অপোজিট টার্ম হচ্ছে শো অফ, অনেকেই আছে যে শো অফ করে, হ্যাঁ, দেখা গেল চশমা, এই চশমা কোথেকে কিনেছে, বিভিন্ন যে শো অফ করে, তো ডাউন টু আর্থ যারা তারা এরকম শো অফ করে না, এবং একদম রিয়াল প্র্যাকটিক্যাল জেনুইন বা নাইস টু অল বলতে পারো। তাহলে এই ডাউন টু আর্থ এই কথাটা তুমি কমনলি যদি ইউজ করো, এমনি মনে থাকবে যে ইউ আর ডাউন টু আর্থ, বা যদি তোমার কাউকে ভালো লাগে কারো কথাবার্তা, কাউকে যদি মনে হয় যে সে খুব স্পষ্টভাষী, তাহলে তুমি অন্তত তাকে এই অ্যাজেক্টিভটা মানে এই বিশেষণে বিশেষায়িত করতে পারো যে ইউ আর ডাউন টু আর্থ, ইউ আর ডাউন টু আর্থ। ওকে, আচ্ছা, অর্থাৎ ডাউন টু আর্থ মানে যে তুমি খুব আকাশে উড়ো নাই, তুমি অন্তত মাটিতেই আছো বা মাটির নিচে বা মাটির কাছাকাছি, আর্থ পৃথিবীর কাছাকাছি তুমি যাচ্ছ, অন্তত অ্যাবাভ দ্য স্কাই, অনেক উঁচু হয়ে যাওনি, বা তোমার যাই হোক তোমার কথাবার্তা সব স্পষ্ট, উড়াধুরা কথা না, বেশি ফুটাও না, শো অফ করো না, এরকম টাইপের কিছু। সো লাস্ট ওয়ান, ডেজাভু। তো মাঝে মধ্যে আমরা যে কাজটা করি, যে কাউকে দেখা হলে, একটা এক্সাম্পল দিচ্ছি আর কি, আপনাকে বা প্রথম যদি আমরা কাউকে দেখে থাকি, মাঝে মধ্যে হয় কোথায় জানি আপনাকে দেখেছিলাম, কিন্তু অনেক সময় এমন হয় যে তাকে আমরা কখনো হয়তো বা দেখিনি, এই যে যে জিনিসটা আমরা কখনো দেখিনি, প্রথম আমরা যেটাকে অ্যাকচুয়ালি দেখলাম বা প্রথম স্মরণাপন্ন হলাম কোনো ঘটনার, কিন্তু কেন জানি মনে হচ্ছে হয়তো বা এটা আমি আগে কখনো দেখেছি বা চিন্তা করেছি, সেটা স্বপ্নে হোক যে কোনো হোক, এটাই হচ্ছে ডেজাভু। তার মানে হচ্ছে নতুন কোনো কিছু দেখছো, বাট তুমি ভাবছো যে না, এটা মনে হয় আমি আগে কোথাও দেখেছি। তাহলে এই হচ্ছে আজকের ছয়টা ফ্রেজেস, এবং আশা করছি যে অন্তত পরীক্ষায় আসলে আমার এই কথাগুলো মনে থাকবে। শুধু ডাউন টু আর্থ এটা একটু বেশি ভালো করে পড়তে হবে, এবং এই প্রত্যেকটাই ডেজাভু কোথাও আসছিল কিনা আমি জানি না, উপরের পাঁচটাই বিসিএস কিংবা বিভিন্ন, এই চারটাই তো বিসিএস এক্সামে এসেছিল, এটা কোন যেন একটা এক্সামে এসেছিল। তো আশা করছি যে এটা তোমাদের মনে থাকবে, এরপর হয়তো আমরা নেক্সট সেশনে নেক্সট কোনো ফ্রেজেস ইডিয়মস নিয়ে হাজির হবো। ততদিন পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।